ঝঞ্ঝাট এবং নিরিবিলিতে একদিন সংকলপুরে কাটানোর পর একটা অটো 450 টাকা ঠিক করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দীঘা যাওয়ার আগে একটু মোহনাতে ঢু মেরে গেলাম, তারপর সেখান থেকে মাছ কিনে সোজা চলে গেলাম নিউ দীঘাতে। সেখানে আগে থাকতে ঠিক করে রাখা ছিল পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। এই হলো যুব আবাস, চলুন ভালো করে দেখিয়ে দিই। আমি এর আগে যুব আবাসে ছিলাম ডবল বেডরুমে। তুলনামূলক ডবল বেডরুমটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। এখানে ঢোকার আগে মাছগুলো রান্না করতে দিয়ে এসেছিলাম, 1 কেজি মাছ ভাজতে 70 টাকা নেবে, তবে দোকান ফেরে রেটও বিভিন্ন রকমের হয়। তারপরের দিন পায়ে হেঁটে বেরোলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। সমুদ্রের পার ধরে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যেতে একমাত্র সমুদ্র তটটাই ফাঁকা ছিল। Thank you.
দেখলাম কয়েকজন হতবাগা মাস্ক না পরার জন্য গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তাড়াতাড়ি সেখান থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেলাম মূল ডিগার বাজারে। এটা কপেজি ওজনের মাল ছিল সেখান থেকে খাসির মাংস কিনে যুবাবাসের উদ্যোগে এই দোকানে রান্না করতে দিলাম। এর রান্না বান্না কিন্তু খুবই ভালো। চিকেন রান্না করতে কেজি প্রতি 120 টাকা এবং মটন রান্না করতে কেজি প্রতি 140 টাকা। এরপর সুস্থ শরীর ব্যস্ত করার জন্য চেপে বসলাম স্পিড বোটে, মাথা পিছু 150 টাকার বিনিময়। তবে মন্দ লাগলো না। সেই দিনই সন্ধ্যেবেলায় মাথা পিছু 10 টাকার বিনিময়ে প্রবেশ করলাম ঢেউসাগর উদ্যানে। সমুদ্রে ঢেউ থাকুক বা না থাকুক, যেহেতু 31শে ডিসেম্বর, তাই অল্প বয়সী ছেলে মেয়েদের ঢেউ খেলানো নাচ দেখে চলে গেলাম টয় ট্রেন চড়তে। টাকার বিনিময়ে যাতায়াতের টিকিট কেটে ট্রেনের শেষ সওয়ারি হয়ে এবারের মতো দীঘা ভ্রমণ সাঙ্গ করলাম।